একুশে একাডেমি ও বঙ্গবন্ধু পরিষদ ব্রাডফোর্ডের উদ্যোগে সোমবার ব্রাডফোর্ডে একুশে একাডেমি প্রাঙ্গনে একচল্লিশতম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে মহান বিজয় দিবসের একচাল্লিশ বছর উপলক্ষে একুশে একাডেমি ও বঙ্গবন্ধু পরিষদ ব্রাডফুডের যুগে গত সোমবার চব্বিশে ডিসেম্বর ব্রাডফুডের একুশে একাডেমি প্রাঙ্গনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন আকাশে উড়িয়ে দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত সকলে পরে বীর শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এরপর একুশে একাডেমির ছাত্ররা চমৎকার কবিতা আবৃত্তি ও বক্তব্য পরিবেশন করেন আব্দুল সালাম ও আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় এবং হারুন আহমদের পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হয় সভা এতে সভাপতিত্ব করেন আলহাজ মুমিন মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিতলি থেকে আগত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহসানুল্লাহ মাস্টার এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনামুল হক হারিস আলী হাজি শুনু মিয়া ইউসুফ আলী ও বাবরু মিয়া প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে বলেন একুশে একাডেমি নতুন প্রজন্মের শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষার প্রতি যে আকৃষ্ট করেছেন তার প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের আবৃত্তি শুনে এই ভাষা শিক্ষার দ্বারাকে সুদূরপ্রসারী করার আশাবাদ ব্যক্ত করেন তারা আরও বলেন আমরা সেই সকল বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের উপহার দিয়ে গেছেন এই মহান বিজয় এই বিজয়ের মাসে যুদ্ধ অপরাধীদের বিচারের জোর দাবি জানান এবং দেশকে রাজাকার মুক্ত করতে একসাথে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান পরে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটির ব্যক্তিবর্গ এবং দেশের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ